কার্শিয়ান সাব ডিভিশনের অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000 ফুট উপরে অবস্থিত সিটং গ্রাম, যা বর্তমানে পর্যটকদের খুবই একটি পছন্দের ভালো লাগার জায়গা। ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে হলো 11 অক্টোবর 2021 মহাষ্টমী, আর আমরা চলেছি আমাদের বহু অপেক্ষাকৃত বহু ওয়েটিংয়ের পর সেই পাহাড়ের পথে। প্রচণ্ড এক্সাইটেড, বুঝতেই পারছো। আজ দীর্ঘদিন পর নানা রকম ঝামেলা কাটিয়ে আমরা আবার চলেছি পাহাড়ের পথে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সিটং, কমলালেবুর দেশে। তারপর কালকে আমরা যাবো দার্জিলিং, ওখানে 3 দিন থাকবো। তো মোটামুটি একটা খুব ভালো সিরিজ হতে চলেছে, অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকো। ভীষণ ভীষণ উত্তেজিত, এখন নেমে পড়ে মানে কতক্ষণে গিয়ে পৌঁছাবো সেই চিন্তা মাথায় ঘুরছে এখন। তা আমাদের গাড়ি আসছে, গাড়ি আসলে আমাদের যাত্রা শুরু হবে। মানে উৎসুক হয়ে আছি আবার সেই পথ, আঁকা বাঁকা পথ, পাহাড়ি রাস্তা, ভাবলে একটা অন্যরকম ফিলিংস। তো চলো, বেকার এখানে বুকে সময় নষ্ট করবো না, এগোতে থাকি। ট্রিপটা দারুণ হতে চলেছে, তোমরা দেখতে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, যাতে ভালো ভালো সিরিজটা তোমরা পুরোটা দেখতে পাও। আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ব্লগ যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, গাড়ি আমাদের এসে গেছে, আমরা এগোতে থাকি। তারপরে তোমাদের রাস্তাতে দেখাতে থাকছি সেই সৌন্দর্য, সেই পথ যা কখনোই পূর্ণ হওয়ার নয়। তো আমরা এগিয়ে চলেছি সিটংয়ের পথে। হাওয়ায় চুল টুল উড়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে, এত রোদ রয়েছে, কিন্তু তাও হাওয়াটা এত ভালো লাগছে, প্রচন্ড মানে কোনো গরম হাওয়া নয়, কিন্তু হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আমার মেয়ে মোটামুটি একটু ঘুমের দেশে চলে গেছে, আসলে মাঝরাত থেকে উঠেছে তো যাবে বলে ওজো একটু ঘুমিয়ে, আমি বললাম বট একটু ঘুমিয়ে নে ফ্রেশ না। আর আমাদের ড্রাইভার দাদা সঙ্গম ভাই, হ্যাঁ খুব ভালো, দারুণ গাড়ি চালাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমিও ওর নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমাদের যখন তোমরা আসবে টাসবে যোগাযোগ করো, খুব ভালো। চলো এগোতে থাকি, কতটা ব্রেকফাস্ট করতে হবে, খিদেও পাচ্ছে, খিদেও পাচ্ছে, বেশ খিদে পেয়ে গেছে। আমার মেয়ে মোমো আর ম্যাগির দিকেই আছে এই অবধি। হ্যাঁ পায়ে যে ম্যাগি না খেলে আর কি, চলো ম্যাগি আর মোমো না খেলে চলে পাহাড়ে এসে খেতেই হবে। আমাদের তো বলেছিলাম জোরদার খিদে পেয়ে গেছে, তো একটা দোকান দেখে আমরা এখন নেমেছি, দেখি কি পাওয়া যায়। এখনো জানি না কি পাওয়া যাবে, মোমোই খাবো, মোমো ম্যাগি আশা করি পাওয়া যাবে। স্পেশালিটি বেশ ভালোই রোদ আছে, হ্যাঁ এখন এখানে কিন্তু এখনো খুবই গরম, বেশ বেশ গরমই লাগছে, ভালোই গরম লাগছে, এটা চললে ভালো লাগছে কিন্তু যেই দাঁড়িয়েছে বেশ গরম লাগছে, কিন্তু পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে। রাস্তায় একটি দোকানে মোমোকে আমরা আবার এগোতে থাকলাম সিটংয়ের উদ্দেশ্যে। কিছুটা পথে সেই দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার পেছনে তিস্তা নদী, অসাধারণ সৌন্দর্য, আমরা না দাঁড়িয়ে পারলাম না আর কি। চারিদিকে সৌন্দর্য যেন অসাধারণ, এই রাস্তা দিয়ে মানে যতবারই যাও না কেন কখনোই যেন পুরনো হয় না, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। আমরা পাহাড়ে অনেকক্ষণ ওঠা শুরু করে দিয়েছিলাম, এই জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম, তোমাদেরকে দেখালাম তিস্তা নদীর পাশে বয়ে চলেছে। আর আমরা এখন যাবো সিটংয়ের দিকে। সিটংটা মোটামুটি দুভাবে যাওয়া যায়, কার্শিয়াং হয়ে যাওয়া যায়, আর আমরা যেটা যাচ্ছি সেটা হলো বিরিক হয়ে, মানে গ্যাংটকের রাস্তায় বিরিক অবধি গিয়ে সেখান থেকে বাদিকে গেলে তোমরা সিটংয়ের রাস্তা পেয়ে যাবে। আমরা সেই পথেই যাচ্ছি, সেই রাস্তাটা একটু শর্ট, আর কার্শিয়াং দিয়ে হয়ে বাগোড়া হয়ে যেতে পারো। সেই রাস্তাটার সিনিক বিউটিটা আরও সুন্দর শুনেছি, কিন্তু রাস্তাটা একটু কিলোমিটার ওয়াইজ বোধহয় বেশি, তা আমাদের ড্রাইভার দাদা বললো যে এই রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে তো চলো আমরা এগোতে থাকি। দেখো এটা হলো বিরিক, এই আমার এদিকের রাস্তাটা আসছে শিলিগুড়ি থেকে, আর এদিকে রাস্তাটা চলে গেছে গ্যাংটক কালিম্পংয়ের দিকে, আর এই যে রাস্তাটা উঠে গেছে এই রাস্তাটা যাচ্ছে সিটংয়ের দিকে। তা আমরা এই রাস্তা দিয়ে যাবো আমাদের আজকের ডেস্টিনেশন সিটং।
মিরিক থেকে সীতাকুণ্ডের রাস্তাটা প্রচণ্ড খাড়াই, একটু খারাপও। আরেকটা ব্যাপার, এই যে মানুষটাকে দেখছো এখানে এই রাস্তাতে গাড়ি চালানো, হ্যাটস অফ, মানে ভাবা যায় না এই রাস্তাতে আচ্ছা আচ্ছা লোকের মোটামুটি ফেটে যাবে গাড়ি চালাতে। হ্যাঁ মারাত্মক চড়াই, মানে তোমার না আসলে ভাবতে পারছো না, আমি ক্যামেরা তো ততটা তোমরা বুঝতে পারলে কিনা জানি না, তোমরা যদি কেউ সিটাঙ্গে আসো অবশ্যই সময়ের সাথে যোগাযোগ করো, আমি ডিসক্রিপশনে অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো। খুব ভালো মানুষ একদম, যেখানে পাচ্ছি দাদাকে ধরে আটকাচ্ছি। সিটাং ঢোকার মুখে এই ভিউটা দেখে জাস্ট পাগল হয়ে গেলাম, মানে না দাঁড়িয়ে পারলাম না, চেষ্টা করছি এটা 360 ডিগ্রি ভিউ দিতে তোমাদেরকে। দেখো আমার পিছনটা শুধু, মানে জাস্ট ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি। আর সেটাকে রাস্তাটা তো তোমাদের দেখালামই, মারাত্মক খাড়াই রাস্তা, কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। উফ, মানে কী সৃষ্টি উপরওয়ালার, ভাবা যায় না প্রকৃতির এই এক অপরূপ সৌন্দর্য, ভাবা যাচ্ছে না, জাস্ট অসাধারণ। আবার দাঁড়িয়ে পড়েছি আমরা, উফ, একটা করে দেখছি আর মনে হচ্ছে শুধু দেখে যাই, মানে এই রাস্তা দেখে যাই, যেটা 2 ঘন্টা রাস্তা আমরা 4 ঘন্টায় যাবো, কারণ এরকম ভিউ ছেড়ে চলে যাওয়াটার কোনো মানে নেই, তাহলে আসার মানে নেই, তাহলে কিসের জন্য আসবো যদি চলেই যাব এইভাবে। মানে পিছনটা দেখো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এত ফাটাফাটি এইরকম, মানে জাস্ট মানে কি বলবো, মানে ভাষায় আমার মনে হচ্ছে শুধু মানে যদি ছুতে পারতাম, আমার শুধু এটুকুই মনে, যদি গিয়ে একবার ছুতে পারতাম, শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যাও, চুপচাপ বসে, মানে এখানে বসেই সময় চলে যাবে, কিছু লাগবে না। এই ভিড়ে গরমের জায়গা থেকে বেরিয়ে এসে এইরকম একটা সুন্দর প্রাকৃতিক জায়গায়, মানে যে সারাটা দিন শুধু বসে যাই আর চোখ ভরে শুধু দেখি, শুধু চোখ ভরে দেখি প্রকৃতির যে কি অপরূপ সৌন্দর্য, মানে রূপের যেন ডালি রূপ, মানে পুরো একবার ঢেলে দিচ্ছে, এক একবার এক এক রকম পুরো ঢেলে দিচ্ছে, অসাধারণ অসাধারণ। তো ফাইনালি আমরা বিশেষ হোমস্টেতে পৌঁছে গেছি, তো অভি গেছে একটু রিসেপশনে সমস্ত কমপ্লিট করতে, কাগজপত্রের ব্যাপার স্যাপার। তো অসাধারণ জায়গাটা, মানে চারিধারে শুধু পাহাড় আর এত সুন্দর একটা হোমস্টে। তোমাদের হোমস্টেটা পরে ভালো করে ঘুরিয়ে দেখাবো, অবশ্যই দেখাবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 4, আর এখানে 2 রকমের রুম আছে, একটা হচ্ছে কটেজ আর একটা হচ্ছে নর্মাল রুম। দরজা দিয়ে ঢুকেই প্রথমে পড়ছে একটা সিঙ্গেল বেড, একজন খুব ভালো করেই শুতে পারবে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, একটা পিলো আছে, এখানে পিলো দিয়ে দিয়েছে। এবারে এখানে একটা ওই সেন্টার টেবিল মতো দিয়েছে, তার ড্রয়ার আছে দুটো, আর তার ঠিক ওপরে রয়েছে চার্জিং পয়েন্ট, দুখানা চার্জিং পয়েন্ট আছে। ঠিক তারপরেই রয়েছে ডাবল বেড, এখানে 3টে পিলো দিয়ে দিয়েছে, দুখানা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সাথে বাথরুমে টাবেলটাও রাখা আছে, আর ওদিকে খাটের পাশেও একটা চার্জিং পয়েন্ট আছে, আর ওদিকে লাইটের সুইচগুলো আছে। এবারে এখানে একটা আলনা মতো দিয়েছে, যেখানে যথারীতি আমাদের জামা কাপড়কে সাজানো হয়ে গেছে। তো একটা বড় মিরর আছে, খুব বড় মিরর, ঠিক তার নিচে রয়েছে একটা মোড়া, বেশ বড় সড়ো মোড়া, বসার বেশ আরামদায়ক, মেয়ে এতক্ষণ এটার উপর উঠে বসে পড়েছিল। তার পাশেই রয়েছে একটা বড় সেন্টার টেবিল, নিচে জিনিসপত্র রাখা যায়, পাশেই রয়েছে একটা জুতো রাখার র্যাক, ওদের রুম স্লিপার রাখাই ছিল, আর এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। মানে এই রুমটার মধ্যে চার্জিং পয়েন্ট প্রচুর আছে, যেখানে সব মানে চার্জ দিতে কোনো রকম কোনো প্রবলেমই নেই, সে ল্যাপটপ হোক ফোন হোক সব কিছু দেওয়া যাবে। আর এই রুমটার সবচেয়ে যেটা বেস্ট, মানে সবচেয়ে যেটা পছন্দের হলো, সেটা হলো একটা রুমের মধ্যে খুব বড় জানলা, মানে জানলাটা থেকে ঘর থেকে পুরো বাইরের পাহাড় দেখা যায়, জাস্ট
ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। ঘর থেকে একটা অসাধারণ, ঘরে বসে বসেই পাহাড় দেখে দেখে মন ভরে যাবে, অসাধারণ একবারে। এই রুমটা সবচেয়ে বেস্ট জায়গা এটা। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের এখানে রয়েছে কল, তার নিচে বালতি মগ দিয়ে দিয়েছে, একটা শাওয়ার আছে। এই সাইডে ঠিক দরজার পিছনে একটা হ্যাঙ্গার আছে টাওয়েল রাখার জন্য, এখানেও হ্যান্ড টাওয়েল রাখার জন্য একটা জায়গা আছে, একটা সাবানের জায়গাও দিয়ে দিয়েছে। ঠিক তার পাশে রয়েছে বেসিন, বেসিনে দুটো কল আছে, কারণ গরম জল ঠান্ডা জল দুটোরই আছে। এদিকে রয়েছে কোমোড, কোমোডের পাশে একটা হ্যান্ড শাওয়ার আছে, তার উপরে রয়েছে গিজার, গিজার ঠিকঠাক কাজ করেছে কারণ আমরা সবাই বাস করেছি গিজার দিয়ে, গিজারটা ভালোভাবেই কাজ করেছে। আর ঠিক তার পাশে রয়েছে একটা মিরার, ছোট্ট মতো মিরার, আর পরিষ্কারই আছে বাথরুম। তোমার রুমটা তো দেখলে, এই যে রুমটা আমরা আছি এটা হচ্ছে কটেজ রুম, এর ভাড়া হচ্ছে 1500 টাকা। 1500 টাকার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুডেড, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এগুলো কিন্তু সব ইনক্লুডেড, 1500 টাকা পার হেড। ঠিক আছে, এটা হচ্ছে এই কটেজ রুমের ট্যারিফ। আর নর্মাল রুমগুলোর ট্যারিফ হচ্ছে 1300 টাকা পার হেড, যার মধ্যে সব কিছু কিন্তু ইনক্লুডেড, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স। এটা কিন্তু এখানকার সিস্টেম হোমস্টের। তো চলো আপাতত আমরা যাই লাঞ্চে, খিদে পেয়ে গেছে। তো এটা হলো এখানকার খাওয়া দাওয়ার জায়গা, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। মেনুতে হচ্ছে সাদা ভাত, ডাল, কোয়াশের তরকারি, এটা হচ্ছে ফিশ কারি, কিন্তু মাছটা আলাদা করে ভাজা আছে। এটা হচ্ছে আলু চোখা, আলু চোখা, আর এই হচ্ছে মাছ আলাদা করে ভাজা। তো বসে পড়েছি আমরা, কোন মারাত্মক হাই ফাই ব্যাপার স্যাপার নয়, কিন্তু এই সিম্পল খাওয়া দাওয়াটা এই পাহাড়ের আলাদা জায়গা। গেদের মধ্যে বসে, সুন্দর প্রকৃতির মধ্যে বসে, মনোরম ডাল ভাত, আলু শুকা, জাস্ট ফাটাফাটি ইয়াংস্টাই আসল। আমি আর কথা বলতে পারছি না, এত খিদে পেয়েছে না, পাহাড়ে এসে শুধু খিদে পেয়ে যাচ্ছে। তো আমরা লাঞ্চ করে এসে গেছি, প্রচুর ভাত খেয়ে ফেলেছি, রান্নাটা জাস্ট ফাটাফাটি, অসাধারণ লেগেছে রান্নাটা। পিছনে পাহাড় আর সামনে ডাল, মানে মেন ব্যাপারটা কি বলতো, ডাল ভাত আলু চোখা এটা তো কোনো স্পেশাল খাবার না, এখানে কোনো লাক্সারির ব্যাপার নেই, এটা এক্সপেক্ট করে এখানে আসলে হবে না। এখানে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে বসে খাওয়া, এটাই হচ্ছে কিন্তু এখানকার আসল মজা, আলাদাই একটা ফিলিংস, মানে একটা অদ্ভুত ফিলিংস, অদ্ভুত ফিলিংস। এখানকার এই রান্নার যে এমএস বা যে ফিলটা, যে টেস্টটা, এটা হাজার হাজার বড় বড় রেস্টুরেন্টে, মানে মাল্টি কুইজিন ফাইভ স্টারে গেলেও পাওয়া যাবে না। এইটার ফিলটা যে নিতে পারবে সেই বুঝবে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। যারা প্রকৃতি প্রেমী তারা তো নিশ্চয়ই এই জিনিসটাকে বুঝতেই পারছো, জাস্ট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর তার সঙ্গে আরেকটা যেটা ফাটাফাটি ব্যাপার ঘটে গেল, যেটা হচ্ছে আজকে ওয়েদারটা খুব ক্লিয়ার, আমার পেছনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম। চলো তোমাদের দেখাচ্ছি, আমি জানি না কতটা ক্যামেরাতে দেখাতে পারবো, বাট চলো তোমাদের দেখাই কাঞ্চনজঙ্ঘাকে ফুল দেখা যাচ্ছে। দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এক অসাধারণ অভিজ্ঞতা। এর আগে আমরা যতবার দার্জিলিং বলো, সিকিম বলো, এসছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আজকে ভাগ্য সুপ্রসন্ন, একদম প্রথম দিনই কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে গেল এবং পুরো ফুল রেঞ্জটা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মানে যাই না, ক্যামেরায় কতটা আসছে সেটা বুঝতে পারছি না, বাট ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। হেভি লাগছে, মানে জাস্ট ফাটাফাটি লাগছে, অসাধারণ লাগছে। আর মোটামুটি ঘরে বসেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, ফাটাফাটি লাগছে। তোমাদের আমি প্রায় 100% জুম করে দেখাচ্ছি, কিন্তু এই সৌন্দর্যটা ক্যামেরায় কখনো জাস্টিফাই হবে না, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যকে উপভোগ করা সম্ভব না।
ক্যামেরা কখনো জাস্টিস করবে না, এটা অসাধারণ লাগছে, অসাধারণ সৌন্দর্য। আর আমাদের এই রুমের একটা স্পেশালিটি হলো, এটা হচ্ছে রুম, এই যে ওরা বেরোচ্ছে তার ঠিক সামনেই আছে আরেকটাই ভিউ পয়েন্ট, যেখানে বসেই সময় কেটে যাবে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, অসাধারণ ভিউ। দেখো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 5:06, এখনো পুরোপুরি সানসেট হয়নি, কিন্তু দুপুরবেলা গরম লাগছিল খুব। এখন দেখো অলরেডি তখন বললামই তো তোমাকে পরে ফেলতে হয়েছে, মানে বেশ ঠান্ডা হয়ে গেছে, দারুণ ওয়েদারটা হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা একদম, বসা এরকম নয় কিন্তু বেশ একটা বেশ কমফোর্টেবল হয়ে গেছে, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। মানে প্যাচপ্যাচানি গরমটা বাদ দিয়ে যদি একটা সুন্দর ওয়েদার হয়ে যায় কেমন লাগে বলো তোমরা? আমি ভাবতেই পারিনি, মানে এসে থেকে দেখে যাচ্ছি, মানে এসে থেকে মন ভরে শুধু কাঞ্চনদাকে দেখে যাচ্ছি, এর চেয়ে বড় তৃপ্তি আর কিচ্ছু নেই, দারুণ লাগছে, মনে হচ্ছে শুধু ওই কাঞ্চনজঙ্ঘার দিকে চেয়ে শুধু বসে থাকি, অসাধারণ অসাধারণ। যারা এখনো সিটন আসলে একবার অন্তত ঘুরে যাও, সত্যি ভালো লাগবে, মনটা ভরে যাবে। তারপর তো চা আসছে, তারপর পকোড়া আসবে, তারপর রাতের ডিনার আছে, দেখতে থাকো। দেখো সন্ধ্যেবেলা লাইটের জ্বালার পর হোমস্টেটা কি সুন্দর লাগছে দেখতে, এই যে সিটিং এরিয়াটা রয়েছে খুব ভালো লাগছে দেখতে, লাইট টাইট গুলো জ্বলে দারুণ লাগছে, অসাধারণ, এখানে বসে সময় কেটে যাচ্ছে। হ্যাঁ এখানে জাস্ট চুপচাপ বসে থাকো, আর চা কফি পকোড়া খাও আর বসে থাকো, বারবিকিউ হচ্ছে। অন্ধকার হওয়ার পরই পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলে উঠেছে আলো, মানে ছোট ছোট বাড়ি পাহাড়ের কোলে, যে বাড়িগুলো যে বাড়িগুলো থাকে সেগুলো বেশ ঝিকমিক ঝিকমিক করছে, জানো কি ভালো লাগছে, একদম ঝিকমিকি, পুরো মনে হচ্ছে দেখা যাচ্ছে, মানে কতটা বুঝতে পারছো জানি না। হ্যাঁ আমি তাও চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি মানে নিজের চোখে না দেখলে ঠিক বোঝা যায় না ব্যাপারটা, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ, পুরো জোনাকির মতো জ্বলছে, অসাধারণ দৃশ্য। তো সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, এটা হচ্ছে আলুর পকোড়া, আর এটা হচ্ছে ব্ল্যাক টি উইদাউট সুগার, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটাতে ওই সব ইনক্লুড আছে টাকার মধ্যে, আর একটা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন অর্ডার করা হয়েছে, ওটা আলাদা, ওটা আসছে পরে। চিলি চিকেনটা জাস্ট এলো, আমরা ঘরে চলে এসেছি, আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একভাবে বসে থাকলে মাথাটা ধরে যেতে পারে, তাই জন্য আবার কিছুক্ষণ ঘরে যাবো, আবারও বাইরে যাব, তো চিলি চিকেনটা আগে একটু খেয়ে নিই। সেদিন ইভিনিং স্ন্যাক্সের পর হোমস্টে থেকে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট কালচারাল অনুষ্ঠানের, অ্যাকচুয়ালি বিশেষ হোমস্টে যিনি মালিক তার ছেলে যার নামেই হোমস্টে, তার নাম হলো বিশেষ, ওই বিশেষের জন্মদিন ছিল, সেই উপলক্ষে ওরা নিজেদের মধ্যেই কিছু নাচ গানের অনুষ্ঠান করলো, খুব সুন্দর একটা অনুষ্ঠান, প্লাস ওনারা তখন আমাদের খাইয়েওছেন কেক, মাজা, পায়েস, মানে খুব একটা অসাধারণ আতিথেয়তার মতো, নিজের বাড়ির মতো ফিলিংস ছিল সেখানে, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমরা কাটিয়েছি এই সন্ধ্যেটাতে। এরপরে সুস্বাদু চিকেন দিয়ে আর ভাত দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করে আমরা রুমে চলে এলাম। তো ডিনার করে চলে এসেছি আমরা, ডিনার করে মানে ফাটাফাটি ডিনার করে, অ্যাকচুয়ালি আমরা আমাদের চিকেনটাকে একটু আলাদা করে দিতে বলেছিলাম, নন স্পাইসি করে, মানে দারুন বানিয়ে দিয়েছে, মানে গরম মশলা টশলা দিয়ে করেছে, মানে এটা মানে নন স্পাইসি যে বলতে, যেটা আমরা বলতে চেয়েছিলাম যে শুকনো লঙ্কা টঙ্কা আমরা খাই না,
মানে একটু চিচিড়ের মতো মানে কাঁচা লঙ্কার ঝালটা হয়েছে, কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়েছে, মানে দারুণ ডিনার হলো। মানে এখানে এসে থেকে সত্যি যা মানে যা রিভিউ পেয়েছিলাম যে খাওয়া দাওয়া ভীষণই ভালো, সত্যি খাওয়া দাওয়া ভালো। মানে সন্ধ্যেবেলার আলুর পকোড়া যে অত সুন্দর খেতে হতে পারে মানে সত্যি আমার জানা ছিল না। প্রত্যেকটি খাবার আজ সারাদিনে ভালো খেয়েছি, ভীষণ ভালো। যাই হোক, এবারে ঘুমোতে হবে, বেশ টায়ার্ড। আজকের ব্লগটা অনেকটা বড়ও হলো মনে হয়, আমি জানি না। তো কালকে আমাদের এখান থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান। তার আগে অহলদারা মানে এখানকার যা যা সাইট সিং আছে, অহলদারা প্লাস আদার্স আরও অনেক কিছু, সেগুলো এখানে ভিজিট করে তারপরে আমরা যাব দার্জিলিং। তা এটা ফার্স্ট এপিসোড, এই সিরিজটা চলবে এখন। তা আজকের টোটাল ব্যাপারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে প্রেস করে দিও, তাহলে আমরা যখনই নতুন নতুন ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এরকম ভালো ট্রাভেল ব্লগও দেখতে পাবে তোমরা, এই সিরিজটা তো পাবেই, সুতরাং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো, তার আজকের মতো এইটুকুই, খুবই টায়ার্ড আমরা, কালকে মোটামুটি কালকে রাতে ঘুম হয়নি, কারণ সারা রাতই প্রায় জেগেছিলাম। একটা যাওয়ার থাকলে একটা এক্সাইটমেন্ট আলাদাই থাকে, সেই জন্য ঘুম তো হয়নি। তো এখন শুয়ে পড়ি, কালকে সকালবেলা মোটামুটি 9:30-10টার মধ্যে বেরিয়ে যেতে হবে ব্রেকফাস্ট করে। তো চলো, দেখা হবে কালকে, আজকের মতো বিদায়, টিল দেন ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা।